আপনি যদি একজন বিবাহিত স্বামী কিংবা স্ত্রী হয়ে থাকেন, তবে আজকে আপনাদের জন্য একটি কোর্টের রায় রয়েছে। একটি আমাদের দেশের আইন মোতাবেক কোর্ট একটি রায় দিয়েছেন, এই রায়টি আপনাদের অবশ্যই জেনে রাখার দরকার আছে। বিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে থাকার অধিকার অমিল স্ত্রীর, মন্তব্য বোম্বে হাইকোর্টের, এমনই একটি রায়দান করা হয়েছে। এবার চলুন কোর্টের পক্ষ থেকে এমন রায়দান কেন করা হয়েছে, কী ঘটনা ঘটেছে তা আমরা একটু জেনে নিই। বিবাহ বিচ্ছেদের আগে যদি কোনো মহিলা স্বামীর বাড়ি ত্যাগ করেন, সেক্ষেত্রে তিনি পরবর্তীকালে নারী সুরক্ষা আইনের অধীনে বাড়িতে বসবাসের অধিকার দাবি করতে পারবে না। প্রোটেকশন অব উমেন্স ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 আইনের আওতায় এমনকি বিবাহ বিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধেও তার আবেদন যদি মুলতুবি থাকে তাহলেও অধিকার দাবি করতে পারবে না সেই মহিলা। বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ এমনই রায় দিয়েছেন। বস্তুত এক দম্পতির দায়ের করা মাপলা সূত্র ধরেই এই নিদান। 2015 সালের 10ই জুন তাদের বিয়ে হয়, কিন্তু তার কয়েক মাস পরই হয় সমস্যার সূত্রপাত। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেন স্ত্রীর স্বভাব অত্যন্ত রূঢ় এবং সে নিজের থেকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ওই মহিলা পরে গার্হস্থ্য হিংসা আইনের আওতায় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা দায়ের করেন। আদালত তার আবেদন গ্রহণ করে স্বামীকে খোরপোশ সহ বাড়ি ভাড়া দিতে নির্দেশ দেয়। মহিলা স্বামীর বাড়িতে থাকার অধিকার প্রদান করে, কিন্তু এই রায়ের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে যান স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। মহিলার স্বামীর আইনজীবী কোর্টে জানায়, বিবাহ বিচ্ছেদের আগেই ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছেন, তাই তিনি সেখানে বসবাসের অধিকার দাবি করতে পারেন না। প্রসঙ্গত, নিম্ন আদালতে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়ে গিয়েছিল ওই মহিলার। পরবর্তী সময়ে ওই মহিলা বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে আবেদন করেন। মহিলার আইনজীবী আদালতে জানায়, বিবাহ বিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধে আবেদনের মামলাটি এখন মুলতুবি রয়েছে, তাই তার মক্কেলের স্বামীর ঘরে বসবাস অধিকার রয়েছে। এরপরই বোম্বে হাইকোর্ট ঘোষণা করেন, গার্হস্থ্য হিংসা আইনের 100 নম্বর ধারা অনুযায়ী মহিলার স্বামীর বসবাসের অধিকার রয়েছে ঠিকই, তবে ওই মহিলা যেহেতু বিবাহ বিচ্ছেদের আগে ঘর ছেড়ে চলে গিয়েছেন, তাই তিনি আর সেখানে বসবাস করার সুযোগ পাবেন না।